আসসালামু আলাইকুম, ব্যাকেরে কি অবস্থা? ব্যাকের আশা করি ব্যাকে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অন্য দোয়াই অনেক অনেক ভালো আছি। তো আজকের ব্লগ গান শুরু করতে চাইতেছি বেগুন ভাজা দিই আর ভাত রান্না দিই। এই তো একদম সকাল 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 কয়টা কইতাম, 5টার দিকে উঠে গেছি ঘুমের দন, উঠি বেগুন ভাজি করতেছি আর এক পাশে ভাত রান্না করতেছি। তারপর বেগুন ভাজা অনেক হরে এবার বাবুর লাগে দূর খিচুড়ি রান্না করিয়াম এল্লাই যেন কী কী লাগবো, মুসুরির ডাইল ধরি শুরু করি আরও কি ডাইল, আলু, তারপরে এই তো হাবি জাবি এগুলো রান্না করতেছি। আর হাকে দিয়ে ওই যে কালকা চিড়িং মাছ মরিচ খোলা দিছিলাম, হেগিন আসছিল, এবার হেগিনও লইছি। এই তো হাকে দিয়ে খিচুড়ি রান্না হয়ে গেছে, ভাতও মানে আই গেছে, মানে ভাত রান্না হয়ে গেছে। এবার ভাতের মা হ্যান গালি ধরবো, হ্যান ট্যান গালিল অনেক হরে। এবার গা ওই যে আঙ্গ বাপুর আব্বু হেতেন রান, আবার এক্সাম চলে, এখানে এক্সাম দিতে যাইবো। এল্লাই ফাইলের কাগজপত্র সব আই রেডি করে দিয়েছি, ঠিক আছে কিনা আবার চাই লইছে। আর বাবুরে একটু আদর আদর টাদর করতেছে, বাবুরে কই যাবো চুপ বাবা। এই তো বাবুর লোক কতক্ষণ খুনসুটি করতেছে, আদর যত্ন করতেছে। তারপরে আর কি এতে নয় এক্সাম দিতে চলে যাবো, এক্সাম দি মানে আইগুলোর সময় আবার আই কই দিছি আঙ্গ বাড়ির যাই। তো যাই আমরা নতুন এসে তো অনেক কিছু আনি না, এগিয়ে আনো নিলে আবার হেতে আঙ্গ বাড়ির যাই যাই কিংবা যাইও কিছু জিনিস আনানোর আছে। তারপরে তো হেতেনে বিদ বাবুর লই বিদাল বিদে টিদাল হয়ে এবার সরি গেলো যাওয়ানোর হরে। তো এক্সাম টেক্সাম দি বাড়িটাই হাজির হয়ে গেছে, আই এক সময় এক বস্তা কত কিছু লই এনেছে। এ আমার আমার আম্মা ফেফে শাক ইয়া মোলা টোলা এগিন দিয়ে দিল, কফি ফুলকপি দিছে, তারপরে ও খাই না হাত না হাওয়া পেঁপেও দিছে এগিন দিছে। তারপরে আর কি আর শাশুড়ি এন্দি এত না মুড়ি টুড়ি আরও কিয়া কিয়ে দিছে, হে বাড়ি তো গেছে যাই। এ তো বেগিন লো এনছে, এবার আর রয়েছে কাম মাস্টার্স এগিন দুইটুই এগিন করণের পালা। এই তো এবার আমি মাস্টার্স লইছি সুন্দর মতন দুইটুই, এবার এগিন বাজি করবো, বাজি করতেছি। আর ওই যে রায় সকালে ভাত রান্না করছি, হেগিনরা আবার ইয়ে করে লইছি, গরম করে লইছি, লই মাছুকা বাজি করি। আর ওই আগের তরকারি দিয়ে আগে বাবুর আব্বুরে দিয়ে দিছি, কারণ হেতেনে পরীক্ষা দিয়ে আইছে, ওই খাইতে হারানো হিয়া নেই, সময় আসছিল না। এতে এতে খাইতেছে হেতেনে কারণের হরে। এবার আমরা কই আমরা হালকা নাস্তা করবো, আর আমরা বাড়ির বা মুড়ি দিই মিডাই দিয়ে লইছি, খাজুর মিডাই দিই খাওয়ানের লাই। আর হেতেনেও আঙ্গতেন আবার বাঘ লইছে। এই তো তারপর আবার আর আমি চলে গেলাম, আমি সুন্দর করে দিন ওই মাছ গিন দুই দেয় রাখছিলাম, এবার এখানে বাজি করতাম গেলাম। এই তো তেল দিয়ে দিছি, তেল দিয়ে মাছ দিয়ে দিছি, বাজি করে শুরু করে দিছি। কি কইতাম আর দুঃখের কথা, মাছ বাজি না মানে একই বাজি না করতে করতে গেছে গ্যাস চলি। এবার অপেক্ষা করছি গ্যাস আগের লাই, এবার রাতের 12টার দিকে গ্যাস আইছে, এবার গ্যাস আইছে আর আবার মানে মাছ এখানে বাজি করতেছি। মানে গ্যাসে এত সমস্যা করে, কি কইতাম দুঃখের কথা, বেয় না 5টা বাজে উঠি ভাত রান্না করার লাগে, রাত 10টা সরে ব্যাগ দিকেও না কি মানে এই একই সমস্যা হইতেছে। তারপরে এই তো মাছ বাজি করে রয়েছি, এখানে কালকে রান্না করিয়াম, আর এনে ওই কদ্দুরে কুচি কুচি করে রয়েছি, এখান দিয়ে হ্যাঁ স্টেজ দিয়ে বাজি করিয়াম। খাইতে এমন একটা টেস্টে বান্ধারা দেখলে বুঝতে নারবেন। এই তো মাছ বাজি শেষ, এবার হে তেলের মধ্যে ইয়া ফ্যাঁস গিন্দি দিছি, দিশ আগে তেল কমেছে। এই তো আর বাবু হাঁকে দিয়ে সিল্লা সিল্লি করতেছিল হে আল্লাহ। তারপরে তার প্যাঁচ বাজি শেষ, লগায় ধনিয়া কত দিয়ে দিছি আর ভালো করে কিন্তু লাড়ি সারি লাড়ি সারি বাজি করে লইছি, বাজি অনেক হরে। এবার গায়ে ওই যে মাছ গিন কুচি কুচি করে কুড়ি বাজি লাইছি, হেগিন দিয়ে দিছি দিয়ে এবার ভাড়া করে নাড়ি সারি নাড়ি সারি। এই তো আর রেসিপি রেডি, এবার রয়েছে আঙ্গ খাওয়ানোর পালা। তারপরে তো আমি সুন্দর মতন মানে প্লেটে প্লেটে বাড়ি লইছি আমরা খাইয়াম। তো এই আজকের ভিডিও এই জন্য, তো আমার কাছে ভালো লাগে, লাইক দিয়েন। আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই।